কথা দি কথা রাখিলে রাহুল গান্ধীয়ে। লোকসভা নির্বাচনের পাছত মণিপুর পালেহি লোকসভার বিরোধী দলপতি। সোমবারে পুয়া ধারাষার গুলিবর্ষণের পাছতো জিরিবামর আশ্রয় শিবির পরিদর্শন করার পর রাহুল গান্ধীক বিরত করব নয় উগ্রপন্থীয়ে। 2023 চনের 3 মে'ৰ পৰা গোষ্ঠী সংঘর্ষত জর্জর হওয়া মণিপুর ভ্রমণের লক্ষ্যে সোমবারে পুয়া শিলচরত উপস্থিত হল রাহুল গান্ধী। শিলচর বিমানবন্দরত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার লগতে রাহুল গান্ধীক আদরণি জানালে উত্তর পূবর কেইবাজনো কংগ্রেস নেতায়। শিলচরতে বান পরিস্থিতিক লৈ রাহুল গান্ধীক পত্র দিলে ভূপেন কুমার বরাই। পত্রযোগে 23 লাখৰো অধিক লোকক আক্রান্ত করা বানর সংহারের বিষয়টি লোকসভাত সজোরে উত্থাপন করার আহ্বান জানালে প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে। তারপরে লক্ষীপুরের থালাইত থাকা আশ্রয় শিবিরত জিরিবামর শরণার্থীর সঙ্গে মত বিনিময় করলে রাহুল গান্ধীয়ে। প্রাণর মমতাত কাছাৰ জিলাত আশ্রয় লৈ আছে হিংসা জর্জর মণিপুরের জিরিবামর পলায় অহা কুকি আর মেইটেই সম্প্রদায়ের শতাধিক লোকে। লক্ষীপুরের শিবিরের গাড়ি জিরিবাম পালেগৈ রাহুল গান্ধী। পুয়ার ভাগত কুকি উগ্রপন্থীয়ে গুলিচালনা করা জিরিবামর আশ্রয় শিবির পরিদর্শন করে রাহুল গান্ধীয়ে মনের বুজ ললে শরণার্থীর। রাহুল গান্ধীক কাষত পায় কান্দনত ভাগি পড়ল কেইবাগৰাকীও মহিলা শরণার্থী। প্রায় এবছর ধরে আশ্রয় শিবিরত থাকা শরণার্থীসকলের দুঃখ বেদনা লোকসভা তুলি ধরার প্রতিশ্রুতি দিয়ে পুনের শিলচর বিমানবন্দরলে উভতি আহিল রাহুল গান্ধী। এইবার শিলচরের বিমানের ইম্ফলত উপস্থিত হয় লোকসভার বিরোধী দলপতি। ইম্ফল বিমানবন্দরের গাড়ি সুরাচাঁদপুরের আশ্রয় শিবির পরিদর্শন করলে রাহুল গান্ধীয়ে। সুরাচাঁদপুরের পাছত মৈরাঙর আশ্রয় শিবির পরিদর্শন করে ইম্ফলত প্রেস মেল সম্বোধন রাহুল গান্ধীর। আর মণিপুরের 4খন ঠাইর কেবাটাও আশ্রয় শিবির পরিদর্শন করার পাছত মণিপুরের রাজ্যপালের সাক্ষাৎ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। গোষ্ঠী সংঘর্ষত জর্জর মণিপুরের আশ্রয় শিবিরত আশ্রয় লৈ থকা হাজার হাজার লোকের মনের কথা শুনে ইম্ফল বিমানবন্দরের শিলচরলে উভতি আহিল লোকসভার বিরোধী দলপতি রাহুল গান্ধী। ইম্ফলের বিশ্বজিৎ অহেনথেমর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।